হঠাৎই বন্ধু থেকে শত্রু, রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক ওয়াগনার প্রধানের, নিজের সদস্যদের ওপর হামলার অভিযোগ মস্কোর বিরুদ্ধে, নিরাপত্তা জোরদার। যুক্তরাষ্ট্র ভারত একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার, মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সফরের শেষ দিনে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মোদির বৈঠক। একসঙ্গে রাহুল, মমতা, অরবিন্দ, ভারতের আগামী লোকসভা নির্বাচনে মোদীকে হঠাতে বিরোধী দলগুলোর বৈঠক, চাপে পড়তে পারে বিজেপি, বলছেন বিশ্লেষক। টাইটানের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হলেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল কোম্পানিটি, বিবিসির প্রতিবেদন। তদন্তের আহ্বান ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং এর পরিবারে। এবং ভাগ্য পরিবর্তনে পাড়ি জমান কুয়েত, বিমানবন্দরে নেমে জানতে পারেন ভিসার মেয়াদ শেষ, দেশে ফিরতে হবে 13 বাংলাদেশিকে, ফেরত পাঠানো ঠেকাতে তৎপর দূতাবাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের সদস্যদের ওপর হামলার অভিযোগ করেছেন দলের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি, যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সশস্ত্র বিদ্রোহের ডাক দেওয়ার অভিযোগে ওয়াগনার প্রধানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এদিকে ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিয়েভ ক্রিমিয়া সেতু ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে মস্কো। এভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ক্রিমিয়া সেতু, মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বিবিসির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ভয়াবহ দৃশ্য। গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়, যার আংশিক রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এ হামলার পেছনে কিয়েভকে দায়ী করে মস্কো। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল। এবার ব্রিটেনের সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভ সেতুতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। গত মাসেই এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয় বলে জানিয়েছে খোদ ব্রিটেনই। রুশ তদন্তকারীরা জানান, 4টি ক্ষেপণাস্ত্র ছড়া হয় সেতুটিতে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে এগুলো ফ্রান্সের তৈরি বলে জানায় তদন্তকারী দল। এদিকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বহু সদস্যদের ওপর হামলার অভিযোগ করেছেন গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। টেলিগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ভাড়াটে সেনাদের একটি ক্যাম্পে হামলা চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ করেন তিনি। এতে ওয়াগনারের বিপুল সংখ্যক সেনা নিহত হন বলে তিনি দাবি করেন। রাশিয়ার সামরিক বাহিনীর অশুভ কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি এ ঘটনার ন্যায় বিচারের দাবি জানান ওয়াগনার প্রধান। রুশ সেনাদের শাস্তির দাবিও জানান তিনি। তবে প্রিগোজিনের এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। তার বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে অবগত বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস। 30 মিনিটের ওই ভিডিও বার্তায় গত বছর ফেব্রুয়ারিতে পূর্ব ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে কিয়েভ হামলার পরিকল্পনা করেছিল মস্কোর এমন দাবিকেও প্রত্যাখ্যান করেছে ওয়াগনার প্রধান। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্র, ভারত একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্ন ভোজে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও। ওয়াশিংটন সফরের শেষ দিনে গুগল, অ্যামাজন ও বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মোদি। এ সময় দুদেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি চীনের তৈরি চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে একমত হন তারা। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে নৈশ ভোজে অংশ নেয়ার পর শুক্রবার পররাষ্ট্র দফতরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনজনকেই বেশ উচ্ছ্বসিত দেখা যায়। যুক্তরাষ্ট্র ও ভারত একে অপরের অপরিহার্য অংশীদার হয়ে উঠেছে বলে উল্লেখ করেন অ্যান্টনি ব্লিংকেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। is a defining relationship. করোনার সময়ে ভ্যাকসিন উৎপাদন সহ বিশ্বব্যাপী বিশেষ করে আফ্রিকা মহাদেশে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও। On the continent of Africa,
India's long-standing partnerships. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদারের কথা বলেন। অনেক বৈঠকে মে হিসসা লিয়া, কই বিষয়ও পর চর্চা কি। ইন সবই বৈঠকে মে এক চিজ কমন থি, সব একমত থে कि भारत और अमेरिका के लोगों के बीच मित्रता एवं सहयोग और गहरा होना चाहिए। এদিকে মধ্যাহ্নভোজের পর যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জেসি, মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভিড ক্যালহুনের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। এ সময় মার্কিন ও ভারতীয় অনেক প্রযুক্তি কর্মকর্তাও উপস্থিত ছিলেন। দুদেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় একমত হন সবাই। আগামীতে ভারতের সঙ্গে অংশীদারিত্ব আরও বাড়াতে অ্যামাজন মুখিয়ে আছে বলে জানান এর সিইও। নয়াদিল্লি বিশ্বের অন্যতম বড় একটি বিনিয়োগ ক্ষেত্র বলেও উল্লেখ করেন তিনি। আরও ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের উদ্দেশ্যে আমরা ইতোমধ্যে ভারতে ১১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি, যেখান থেকে আমাদের ২৬ বিলিয়ন মার্কিন ডলার উঠে আসবে, যে কারণে ভবিষ্যতে আমরা ভারতের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে মুখিয়ে আছি। আন্তর্জাতিক বিমান খাতেও ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন বোয়িং এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসা জান্নাত, সময় সংবাদ। দীর্ঘ ৯ বছরের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি। এই সময়ে ভারতীয় কোনো সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হতে হয়নি তাকে। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হতে হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। বেশ কৌশলেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। দেশটিতে মানবাধিকার ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মোদি বলেন, বিজেপি সরকার ভারতে কোনো বিভেদ করে না, ভারতে ধর্মীয় বৈষম্য থাকার কথাও অস্বীকার করেন তিনি। বহুল প্রত্যাশিত বৈঠকে মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দীর্ঘ আড়াই ঘন্টা বৈঠক করেন এই দুই নেতা, আলোচনা করেন বিভিন্ন ইস্যুতে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ৯ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতীয় কোনো সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হননি কোনোদিন। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্ন নেন মোদি। সুযোগ পেয়ে সাংবাদিকরাও একের পর এক প্রশ্ন করেন ভারতীয় প্রধানমন্ত্রীকে। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আর তাই সংবাদ সম্মেলনে মোদিকে প্রশ্ন করা হয় ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে। জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, তার সরকার গণতন্ত্রে বিশ্বাসী, পুরো ভারত পরিচালিত হয় গণতন্ত্রের উপর ভিত্তি করে। ডিএনএ মে লোকতন্ত্র হ্যায়, লোকতন্ত্র হামারা স্পিরিট হ্যায়, লোকতন্ত্র হামারি রগো মে হ্যায়, লোকতন্ত্র কো হাম জিতে হ্যায় অর হামারে পূর্বজো নে উসকো শব্দো মে ঢালা হ্যায় সংবিধান কে রূপ মে, অর হামারি সরকার লোকতন্ত্র কে মূলভূত মূল্যো কো আধার লেকর কে বনে হুয়ে সংবিধান কে আধার পর চলতি হ্যায়। আগে থেকেই অনুমেয় ছিল ভারতের সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে পারেন মোদি। হলেও তাই ভারতের ধর্মীয় বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ প্রশ্ন করেন এক মার্কিন সাংবাদিক। জবাবে মোদি বলেন, তার সরকার কোনো বিভেদ করে না, দেশটিতে ধর্মীয় বৈষম্য থাকার কথাও অস্বীকার করেন তিনি। কাস্ট, ক্রিড, রিলিজন, জেন্ডার किसी भी भेदभाव को वहां जगह नहीं होती है। और जब हम लोकतंत्र की बात करते हैं, तब अगर ह्यूमन वैल्यूज नहीं है, ह्यूमैनिटी नहीं है, ह्यूमन राइट्स नहीं है, फिर तो वो डेमोक्रेसी है ही नहीं। সংবাদ সম্মেলনে ভারতের মুসলিমদের অধিকার ও বাক স্বাধীনতা রক্ষায় বিজেপি সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে মোদি বলেন, কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনই নেই। ডিসক্রিমিনেশন কা কোই সওয়াল হি নেই উঠতা হ্যায়। রহানুল রানা, সময় সংবাদ। ভারতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হটাতে বৈঠক করেছে বিরোধী জোটের নেতাকর্মীরা। শুক্রবার এক টেবিলে মমতা, রাহুল, নীতিশ ছাড়াও ছিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বিরোধীদের এই জোট শেষ পর্যন্ত নরেন্দ্র মোদির সামনে কতটা চ্যালেঞ্জ তৈরি করবে তা সময় বলে দেবে। তবে মমতা রাহুলের ক্যামিস্ট্রি ক্ষমতাসীন দলটিকে কিছুটা চাপের মুখে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সুব্রত আচার্যের রিপোর্ট। কংগ্রেস, জেডিইউ, রাজদ, টিএমসি, আপ। এক টেবিলে মমতা রাহুল এবং দিল্লির আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বৈঠকে একাট্রা হয়েছেন তারা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে নজর ছিল গোটা ভারতের, বিশেষ করে দিল্লি ও পশ্চিমবঙ্গের মানুষের। এতে অংশ নেয় বিজেপি বিরোধী প্রায় 21টি রাজনৈতিক দল। মমতা রাহুল ও কেজরিওয়ালের এই মেলবন্ধন ভারতের রাজনৈতিক মহলে সেরা চমক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সবার লক্ষ্যই বিজেপিকে ক্ষমতা থেকে হটানো। এদিকে ভারত জোড়ো যাত্রা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নতুন ভাবে উজ্জীবিত বলে জানান তৃণমূল নেত্রী। हम लोगों ने एक साथ में मिलके ओ काला कानून का खिलाफ में हम लोग लड़ाई करेंगे। हमको खून बहेगा बहने दो, लेकिन हम देश को, जनता को रक्षा करेगा, नहीं तो इंडिया नहीं रहेगा। हिंदुस्तान की नींव पर आक्रमण हो रहा है, फाउंडेशन पर, इंस्टीट्यूशंस पर, आवाज पर बीजेपी और आरएसएस आक्रमण कर रही है। मैंने मीटिंग में भी कहा यह विचारधारा की लड़ाई है और इसमें हम सब एक साथ खड़े हैं। हम में जरूर थोड़ी थोड़ी डिफरेंसेस होंगी, मगर हमने ये निर्णय लिया है कि हम एक साथ काम करेंगे। দিল্লি, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে চলছে তীব্র রাজনৈতিক লড়াই। কেন্দ্রের ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে লড়াই আরো জোরদার করতে বিরোধীদের দ্বিতীয় বৈঠকের স্থান নির্ধারিত করা হয়েছে শৈলশহর সিমলাতে। বিহারের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাজির থাকলেও সিমলায় সেই সম্ভাবনা নেই বলেই দেশটির অধিকাংশ গণমাধ্যমের। তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের এই দড়ি কতটা শক্ত করতে পারবে বিরোধীরা তা শুধু সময়ের অপেক্ষা মাত্র। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। আটলান্টিকের তলদেশে পানির প্রচণ্ড চাপে দুমড়ে মুচড়ে যায় ডুবোজান টাইটান। বিশেষজ্ঞরা বলছেন সাগরের এত গভীরে সাবমার্সিবলের খোলসে সামান্য ফাটল দেখা দেয় মুহূর্তেই অন্তর্মুখী বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে থাকতে পারে ডুবোজানটি। ভয়ানক এই চাপে দুমড়ে মুচড়ে যাওয়া টাইটানের আরোহীরা কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারান বলে ধারণা বিশেষজ্ঞদের। বিখ্যাত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের অতলে ডুব দেয়া সাবমার্সিবল টাইটান যাত্রা শুরুর 1 ঘন্টা 45 মিনিট পরই হারিয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় সব যোগাযোগ। ব্যাপক তল্লাশির পর এটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। পানির অস্বাভাবিক চাপ সহ্য করতে না পেরে অন্তর্মুখী বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার সাবমার্সিবলের আরোহীদের করুণ মৃত্যু হয়। সাগরের গভীরে পানির চাপে একটি ডুবোজান কিভাবে দুমড়ে মুচড়ে যায় এবং এর আরোহীদের পরিণতি বা কী হতে পারে তা ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞ। সাবমার্সিবলটি যে গভীরতায় নিচে নেমেছিল সেখানে পানির চাপ সমুদ্র পৃষ্ঠের চেয়ে প্রায় 400 গুণ বেশি। আটলান্টিকের 13,200 ফুট গভীরে নামার সময় সমুদ্রের অতল জলরাশির সাংঘাতিক চাপে ডুবোজাহাজটির কার্বন ফাইবারের তৈরি খোলসে যদি সামান্যতম ফাটল দেখা দেয় তাহলেও তাৎক্ষণিকভাবে এটি অন্তর্মুখী বিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন পানির ভয়ানক চাপে দুমড়ে মুচড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার এই ঘটনা চোখের পলক ফেলার চেয়েও দ্রুত ঘটে যায়। টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে আটলান্টিকের 12,500 ফুট গভীরে। ওশান গেটের তরফ থেকে বলা হয়েছিল সমুদ্রের 13,000 ফুট গভীর পর্যন্ত নামতে সক্ষম টাইটান, কিন্তু সমুদ্রের জলরাশির বিপুল চাপ সহ্য করে এত গভীরে নামার মতো প্রযুক্তি টাইটানে ছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকের। কোনো কোনো গবেষকের দাবি টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে টাইটান পৌঁছেছিল ঠিকই, কিন্তু আর ওপরে উঠে আসতে পারেনি। তাদের ধারণা যান্ত্রিক ত্রুটি কিংবা টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে কোথাও আটকে গিয়ে থাকে পারে টাইটান। এতে ফেটে যায় এর খোলস, যার কারণে পানির তলদেশে প্রচণ্ড চাপে মুহূর্তেই দুমড়ে মুচড়ে গিয়েছিল সাবমার্সিবলটি।
ভয়ানক এই চাপে দুমড়ে মুচড়ে যাওয়া ডুবোজাহাজের আরোহীদের ভাগ্যে কি ঘটেছিল তাও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। মানবদেহের এত চাপ সহ্য করার ক্ষমতা না থাকার ফলে শুরুতেই ভয়াবহ চাপ পড়ে দেহের ওপর, বেড়ে যায় রক্তচাপ, ঘটে অর্গান ড্যামেজ। এছাড়া নাইট্রোজেন নার্কোসিস, অক্সিজেন টক্সিসিটি এবং হাইপোথার্মিয়ার শঙ্কা তো আছেই। তবে ঘটনা এতই দ্রুত ঘটবে যে ডুবোজানের আরোহীরা এ সময় কোনো ব্যথা অনুভব করার মতো সময়ও পাবেন না বলে জানান বিশেষজ্ঞরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ডুবোজান টাইটানের নিরাপত্তা নিয়ে একাধিকবার সতর্ক করলেও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। এক শীর্ষ সমুদ্র অনুসন্ধান বিশেষজ্ঞের সঙ্গে ইমেইল বার্তা বিনিময়ের সময় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি। পাঁচ আরোহীর মৃত্যুর বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিংয়ের পরিবার। ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হতে হয় সাবমেরিন টাইটানে থাকা পাঁচ আরোহীকে। বিশেষজ্ঞদের ধারণা, সাগরের গভীরে সাবমার্সিবলে অন্তর্মুখী বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে থাকতে পারে ডুবোজানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে জোর তৎপরতা। টাইটান নিখোঁজ হওয়ার পর সাবমার্সিবলটিতে আগে থেকেই ত্রুটি ছিল বলে গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসে। ওশেন গেটের মালিকানাধীন টাইটান সাবমার্সিবলের নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। এবার নতুন এক তথ্য হাতে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির। সংবাদ মাধ্যমটি বলছে টাইটানের নিরাপত্তার বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ সেগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। 2018 সালে এক শীর্ষস্থানীয় সমুদ্র অনুসন্ধান বিশেষজ্ঞের সঙ্গে ইমেইল চালিতে এই বিষয়টি উঠে এসেছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্টকটন রাশ নিজেও। বিবিসির হাতে আসা কয়েকটি ইমেইলে দেখা যায় রব ম্যাককলাম নামের ওই বিশেষজ্ঞ ওশেন গেটের সিইও স্টকটন রাশকে টাইটানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। বলেছিলেন স্টকটন টাইটানের যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। সাবমার্সিবলটির ব্যবহার বন্ধ রাখার আহ্বানও জানিয়েছিলেন তিনি। তবে এর জবাবে নিরাপত্তার বিষয়টিকে হাতিয়ার করে উদ্ভাবনকে বাধা দেয়া ব্যবসায়ীদের কুটচাল বলে জানিয়েছিলেন স্টকটন। মেলে বার্তা বিনিময়ের পর ওশেন গেটের আইনজীবী আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে বিবিসিকে জানিয়েছেন ম্যাককলাম। তিনি আরও বলেন বারবার কোম্পানিটিকে টাইটান পরীক্ষার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে গভীর সমুদ্রে বাণিজ্যিক যাত্রার জন্য এটিকে ব্যবহার না করার পক্ষেও যুক্তি তুলে ধরেছিলেন তিনি। এসব মেইলের বিষয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। এদিকে টাইটানিক বিধ্বস্তে নিহত হামিশ হার্ডিংয়ের আত্মীয়রা এই দুর্ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। টাইটানে থাকা পাঁচ আরোহীর একজন ছিলেন হার্ডিং। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দুর্ঘটনার আগে কি কি নিরাপত্তা যাচাই করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। শনিবার হার্ডিংয়ের জন্মদিন, তার বয়স হত 59 বছর। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। আগের চাকা পরিবর্তন করতে সর্বস্ব দিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন ভিসার মেয়াদ শেষ। দেশে ফেরার দুশ্চিন্তায় দিন কাটছে 13 বাংলাদেশীর। ফেরত পাঠানো ঠেকাতে বাংলাদেশ দূতাবাস চেষ্টা করছে বলে জানিয়েছেন মিনিস্টার রিপোর্ট। কুয়েতে একটি ভিসা ইস্যুর পর মেয়াদ থাকে 3 মাস পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটিতে প্রবেশ করতে হয়, নইলে নিজ দেশে ফেরত পাঠানো হয়। কুয়েতের আল ফয়সাল নামে একটি কোম্পানির ভিসায় 13 জন বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ফ্লাইটটি 22 জুন রাত 10:50 এসে পৌঁছানোর কথা থাকলেও 11:40 কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের দরজা খোলা হয় 12:01। যাত্রীদের ইমিগ্রেশনে পৌঁছাতে বেঁচে যায় 12:06, আর এতেই বাধে বিপত্তি। 3 মাস পূর্ণ হওয়ায় শেষ হয়ে যায় ভিসার মেয়াদ। কাজের জন্য দেশটিতে গিয়েও এবার যুদ্ধ দেশে ফেরত আসার। এর জেরে কুয়েত এয়ারপোর্ট থেকে ওই 13 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে বলে খবর পাওয়া যায়। আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানকারী ভুক্তভোগীরা ভিডিওর মাধ্যমে রিক্রুটিং এজেন্সির গাফিলতির কথা তুলে ধরেন। আমাদের 3 মাস ভিসার মেয়াদ থাকা অবস্থায় আমাদের কোনো ফ্লাইট দেওয়া হয়নি, কিন্তু লাস্ট মুহূর্তে কেন একদিনের কারণে ওই 6 ঘন্টার মধ্যে আমাদের কেন ফ্লাইট দেওয়া হলো, এটা আমরা প্রতিবাদ চাই এবং কি আমরা দাবি করি এটাই যে আমাদের জন্য সমস্ত ক্ষতিপূরণ জানে আমাদের দেওয়া হয়। এ বিষয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময় সংবাদকে জানান খবরটি জানার পরেই কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। ভুক্তভোগীদের কুয়েতে রাখার প্রচেষ্টা চলছে।
কোম্পানির মালিকের উপরেই নির্ভর করতেছে ব্যাপারটা। উনি ছাড়া তো আর আমাদের তো এখানে, হ্যাঁ আমাদের এখানে ঢুকার পরে না আমাদের কাজকর্ম শুরু হয়। কফিল যদি নিজে যায় গিয়ে এক্সপ্লেন করে তাইলে জিনিসটা সহজ হবে। তা আমরা যোগাযোগে আসছি কফিলের সাথে, দেখা যাক কি করা যায়। ভিসার মেয়াদ 3 মাস থাকার পরেও রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে আগে অনেকে এই সমস্যায় পড়েছেন। ময়ন সুমন, সময় সংবাদ, কুয়েত। সংযুক্ত আরব আমিরাতে বিমানের টিকিটের চড়া দামের কারণে ঈদুল আজহায় এবার অনেক প্রবাসী বাংলাদেশে আসতে পারছেন না। পরিবার পরিজনের সঙ্গে ছুটি কাটানোর ইচ্ছা থাকলেও টিকিট কিনতে না পারায় সেই ইচ্ছে পূরণ হচ্ছে না তাদের। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এই উৎসব সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দেশে আসেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে। তবে এবার সেই যাত্রায় ভাটা পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের। বিমান ভাড়া আকাশচুম্বী হওয়ায় নাবিশ্বাস অবস্থা প্রবাসীদের। হঠাৎ করে টিকিটের দাম বেড়ে যাওয়ায় ঈদের ছুটি পেয়েও দেশে যেতে পারছে না অনেক প্রবাসী। প্রবাসীদের কম মূল্যে সেবা দেয়া রাষ্ট্রীয় এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের টিকিটের মূল্যও এখন অন্যান্য এয়ারলাইন্সের থেকে বেশি। এতে চরম হতাশ প্রবাসীরা। আমি প্রবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই ব্যাপারে আপনারা ডিসিশন নেন, যাতে সাধ্যের মধ্যে মানুষ টিকিটটা করতে পারে। বিমানের ভাড়া অতিরিক্ত বেশি আমাদের শুধু বাংলাদেশের জন্য, তো সবাই পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না। অনেক যারা জরিবাক এবং নানান ধরনের কাজ করে 800-500 কাজ করে তারা দেশে যাইতে পারছে না। তাদের জন্য যাতে আমাদের ফ্লাইটটা যদি কভার দিয়ে আমাদের জন্য দেশের সবার জন্য একটু ভালো হবে। স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোর অভিযোগ, সিন্ডিকেটের কারণে আগেই এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রি হয়ে যাওয়ায় টিকিট পাচ্ছে না অনেকে। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সরকারের কাছে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে অনুরোধ করব, বাংলাদেশ বিমানের টিকিট সহ অন্যান্য এয়ারলাইন্সের যেসব টিকিটের দাম অতিমাত্রায় বেশি, সেই টিকিটের দাম যেন সহনীয় পর্যায়ে নামিয়ে নিয়ে আসার ক্ষেত্রে সরকার অগ্রণী ভূমিকা পালন করে। যথেষ্ট চেষ্টা করেছি আমি আমাদের এই ডিমান্ডের কথা চিন্তা করে, এই প্রবাসী ভাই বোনেরা যাতে দেশে যেতে পারেন, ঈদ করতে পারেন, তাদের কথা চিন্তা করে। কিন্তু আমাদের আসলে অনেক লিমিটেশনস আছে যেটা আমরা আসলে এই জন্যই করতে পারিনি। প্রবাসীরা বলছেন বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য অনেক বেশি থাকায় অন্যান্য বিমান সংস্থাও অস্বাভাবিকভাবে ভাড়া বাড়িয়েছে, ফলে ইচ্ছে থাকলেও টিকিট কেনার সাধ্য না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশে যেতে পারছে না তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কলকাতা ঢাকা রুটে 7,500 রুপির টিকিটের জন্য 6,000 রুপি কর গুনতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। লাভের মুখ না দেখলেও ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় যাত্রী পরিবহন করে আসছে সংস্থাটি। এমনকি যাত্রী পরিষেবার মান এবং আধুনিক বিমানের সংখ্যাও বাড়ছে, সেই সঙ্গে ভারতের স্টেকহোল্ডারদের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন অব্যাহত রেখেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। কলকাতা থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। 1972 সাল থেকে কলকাতা ঢাকা রুটের নিয়মিত যাত্রী পরিবহন করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিয়ান অয়েল, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড়াও গুরুত্বপূর্ণ অংশীদারদের নিয়ে বিমান বাংলাদেশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাই কমিশনার আন্দালিব ইলিয়াস ছাড়াও বিমানের পূর্বাঞ্চলীয় ব্যবস্থাপক আব্দুল জাব্বার, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। কলকাতা ঢাকা রুটে যাত্রী পরিবহনে কিছুদিন এই রুটে লাভের মুখ দেখলেও কয়েক যুগ মুনাফা তো দূরের কথা, উল্টো বড় অঙ্কের ভর্তুকি দিয়েই রুট পরিচালনা করতে হচ্ছে বিমান বাংলাদেশকে। পরিস্থিতি এতটাই খারাপ যে যাত্রীদের প্রতি টিকিট বাবদ বিভিন্ন প্রকার কর দিতেই লাগছে 6-6,500 টাকা, আর টিকিট বিক্রি করতে হচ্ছে 7-7,500 টাকায়। এছাড়াও টিকিট বিক্রির মধ্যে 10-15% সিস্টেম লসের মতো আর্থিক ক্ষতির ঘটনাও রয়েছে। আমাদের এখানে $70 টিকিট বিক্রি হয়, আর আমাদের আপডাউনের টিকিটের ট্যাক্স পে করতে হয় 6,000, আর টিকিট বিক্রি করতে হয় মনে করেন 7-7.5-8 এর মধ্যে। সব দিকেই সমস্যা, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের বিভিন্ন রকম যোগাযোগ আছে,
বিভিন্ন রকম যোগাযোগ থাকতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই মুহূর্তে কলকাতা ঢাকা দিল্লি ঢাকা মিলিয়ে সপ্তাহে 61টি ফ্লাইট পরিচালনা করে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানে কলকাতায় রয়েছে নিজস্ব অফিসও, রয়েছে 24 জনের বেশি স্টাফ, এর মধ্যে চুক্তিভিত্তিক স্থানীয় কর্মীও রয়েছেন। ক্ষতি সত্ত্বেও বন্ধু প্রতিম ভারতের সঙ্গে যাত্রী পরিবহন করে সুসম্পর্ক বজায় রাখতে অন্য রুট থেকে লাভ করে সেই অর্থে কলকাতা ঢাকা রুটের খরচ তুলছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা, এমনটাই দাবি ভারতে নিযুক্ত বিমানের স্থানীয় কর্মকর্তাদের। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। থাইল্যান্ডে পুলিশের অভিযানে 19 বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা থেকে 4 থাই নাগরিক এবং অবৈধ অভিবাসন প্রত্যাশী সহ 23 জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ভালো বেতনে চাকরির আশায় কম শিক্ষিত অনেকেই পাড়ি জমান মালয়েশিয়ায়। বৈধ পথে যেতে না পেরে কেউ কেউ বেছে নেন অবৈধ পথ। থাইল্যান্ড সীমান্ত হয়ে মালয়েশিয়ায় যাওয়ার পথে এবার পুলিশের হাতে আটক হয়েছেন 19 বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী। স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশ থেকে শৃঙ্খলা প্রদেশ হয়ে একদল অবৈধ অভিবাসীকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সংবাদ পায় গোয়েন্দা পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ব্যাংকলাম জেলায় অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ। সীমান্তবর্তী একটি সড়কে 5টি গাড়ি আটকিয়ে 4 থাই নাগরিক এবং বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী সহ 23 জনকে আটক করা হয়। আটককৃত থাই নাগরিকদের 4 জনই গাড়ি চালক। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত চালকরা জানিয়েছেন, থাই মুদ্রায় মাথাপিছু 2500 বাথের বিনিময়ে বাংলাদেশি অভিবাসীদের সামুত প্রাকান থেকে শৃঙ্খলা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সোমচাই নামের এক ব্যক্তি তাদেরকে ভাড়া করেছিলেন। অন্যদিকে আটককৃত বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা বলছেন, প্রথমে তারা বাংলাদেশ থেকে আকাশপথে কম্বোডিয়া এবং সেখান থেকে বুধবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। মালয়েশিয়ায় ভালো বেতনে চাকরির প্রতিশ্রুতি দিয়ে দালালরা তাদের প্রত্যেকের কাছ থেকে 3.5 লাখ টাকা করে নিয়েছে বলেও জানিয়েছেন আটককৃত বাংলাদেশিরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সৌদি আরবে পবিত্র হজের আগে শেষ জুমা একসঙ্গে আদায় করলেন বিশ্বের 160টি দেশের প্রায় 22 লাখ মুসল্লি। সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পবিত্র চত্বর। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। পবিত্র হজ পালনে উপস্থিত মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা ও মদিনা। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ মুসল্লি শুক্রবার জুমার নামাজে অংশ নেন। বিশ্বের 160টি দেশ থেকে প্রায় 22 লাখ মুসল্লি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মক্কায় শেষ জুমায় অংশ নেন মুসল্লিরা। জিলহজ মাসের প্রথম জুমায় নামাজে ইমামতি করেন প্রখ্যাত ইসলামিক স্কলার, তরুণ ইমাম ও খতিব শায়খ ডক্টর উসামা বিন আবদুল্লাহ খাইয়াত। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবা শুনে এবং নামাজ আদায় করেন মক্কায় আগত মুসল্লিরা। এদিকে জুমার খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম। এছাড়া ধর্মপ্রাণ মুসল্লিদের সুষ্ঠুভাবে হজ পালনের জন্য দোয়া করেন। চলতি বছর হজে অংশ নিতে এর মধ্যে বাংলাদেশ থেকে 1,17,963 জন মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী 27 জুন মঙ্গলবার দেশটিতে পালিত হবে পবিত্র হজ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। হাজার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পবিত্র হজ পালনে মক্কায় গেলেন পাকিস্তানের এক তরুণ। এই পথ পাড়ি দিতে তাকে মোকাবিলা করতে হয়েছে প্রাকৃতিক প্রতিকূলতা সহ ভিসা সংক্রান্ত নানা জটিলতা। তবে আত্মবিশ্বাস ও সৃষ্টিকর্তার সহায়তায় সব প্রতিকূলতা অতিক্রম করতে পেরেছেন বলে জানান তিনি। বলা হয়, মন থেকে কিছু চাইলে স্বয়ং সৃষ্টিকর্তাও সহায় হন। প্রয়োজন শুধু একাগ্রতার সঙ্গে লক্ষ্যের দিকে ছুটে চলা, তবেই আসে সাফল্য। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট্ট শহর ওকারা, সেখান থেকে সৌদি আরবের মক্কার দূরত্ব প্রায় 5,000 কিলোমিটার। বর্তমান আধুনিক প্রযুক্তির বিশ্বে সুদীর্ঘ এ পথ কেউ হেঁটে পাড়ি দেবেন এমন অদ্ভুত চিন্তা মাথায় আনাও দুর্লভ। তবে 6 মাস 13 দিন হেঁটে এই পথ পাড়ি দিয়েছেন 25 বছরের পাকিস্তানি তরুণ উসমান আরশাদ। পাকিস্তান থেকে ইরান ও সংযুক্ত আরব আমিরাত হয়ে মক্কায় পৌঁছাতে তার খরচ হয়েছে প্রায় 8.5 লাখ পাকিস্তানি রুপি। প্রাথমিকভাবে পাকিস্তান থেকে ইরান, ইরাক
ও কুয়েত হয়ে সৌদি আরবে যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তার সম্ভব হয়নি। প্রত্যেক মুসলিমের স্বপ্ন পবিত্র মক্কা নগরীতে আসা, আল্লাহর ঘর এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জীবনে একবার হলেও পরিদর্শনের ইচ্ছা সবার থাকে। আমারও একই ইচ্ছা ছিল, তবে সেটা পায়ে হেঁটে। উসমান আরশাদ পড়াশোনা করছেন পাকিস্তানের ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে। প্রতিদিন প্রায় 35-60 কিলোমিটার পথ হেঁটেছেন তিনি। দীর্ঘ এ যাত্রায় আরশাদকে কখনো রাত কাটাতে হয়েছে মসজিদ, হোটেল কিংবা কোনো শুভাকাঙ্ক্ষীর ঘরে, এমনকি মরুভূমির মধ্যে তাবুটা নিয়েও কাটাতে হয়েছে রাত। সফরের শুরুতে অনেকে আমাকে নিরুৎসাহিত করেছিল, তবে সেসব পাশ কাটিয়ে সফরে বেরিয়ে পড়ি। সবার উদ্দেশ্যে বলতে চাই, লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তা আপনার কাজ সহজ করে দেবেন। 2021 সালে তার মাথায় আসে পায়ে হেঁটে হজ করার কথা। এরপর গেল বছর অক্টোবরে শুধুমাত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, তবে পরবর্তীতে পাকিস্তান হজ মিশনের সহায়তায় পেয়ে যান মূল হজ ব্রত পালনের সুযোগ। বিভিন্ন দেশে ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানেও সহায়তা করেছে পাকিস্তান সরকার। এসবের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন উসমান। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। এবার কুস্তি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন দুই মার্কিন ধনক উবের, ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই কথা জানান তারা। যদিও চলতি মাসে মাস্কের টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রযুক্তি দুনিয়ায় টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক আর মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের লড়াই বহুদিনের, তবে এবার সরাসরি পেশিশক্তির লড়াইয়ে নামতে যাচ্ছেন এই দুই মার্কিন ধনকুবের। এক টুইটে ইলন মাস্ক জানিয়েছেন মার্ক জাকারবার্গের সঙ্গে কুস্তি লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি। পরে পাল্টা টুইটে জাকারবার্গ জানান মাস্কের সঙ্গে অক্টাগনে মুখোমুখি হচ্ছেন তিনি। অক্টাগন হল যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা UFC-র কুস্তি খেলার স্টেজ। এছাড়া মেটার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 39 বছর বয়সী মার্ক জাকারবার্গ প্রায় 18 মাস ধরে ব্রাজিলীয় মার্শাল আর্ট জিজুজিৎসু শিখেছেন। এছাড়া সম্প্রতি জিতেছেন এ লড়াইয়ের একটি শিরোপাও। অন্যদিকে সদ্য 52 বছরে পা দেওয়া ইলন মাস্ক নিজেই টুইটারের মাধ্যমে জানিয়েছেন এ ধরনের লড়াইয়ের কোনো অভিজ্ঞতা নেই তার, আর তাই 12 বছরের ছোট জাকারবার্গের কাছে মাস্কের জয়ের আশা ক্ষীণ বলে মনে করছেন ভক্তরা। এসবের মধ্যেই চলতি মাসে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন ইলন মাস্কের টুইটারের মতোই একটি টেক্সট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করতে যাচ্ছে তার মেটা। এরই মধ্যে ওই প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। সিঙ্গাপুরের পর এবার কৃত্রিম মাংস ভোক্তা পর্যায়ে বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র। আপসাইড ফুডস এবং গুড মিট নামের দুটি কোম্পানিকে পরীক্ষাগারে উৎপাদিত মুরগির মাংস বিক্রির অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ বিভাগ। খুব শিগগিরই রেস্তোরাঁয় এই দুই কোম্পানির তৈরি করা মাংস বিক্রি হবে বলে জানানো হয়। প্লেটে পরিবেশন করা হচ্ছে মুরগির মাংস। স্বাদ ঘ্রাণ বা দেখে বোঝার উপায় নেই, টুকরো টুকরো করে কাটা এই মাংসগুলো আসলে কোনো খামারের মুরগির নয়, এগুলো সম্পূর্ণ তৈরি করা হয়েছে ল্যাবে। আর কৃত্রিমভাবে তৈরি এ মাংস ভোক্তা পর্যায়ে বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে পরীক্ষাগারে উৎপাদিত মুরগির মাংস বিক্রির অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ঔষধ বিভাগ। বুধবার একথা জানিয়েছে দেশটির কৃষি বিভাগের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের আপসাইড ফুড এবং গুডবিট নামে দুটি কোম্পানি পরীক্ষাগারে উৎপাদিত মুরগির মাংসের এ অনুমতি পেয়েছে। খুব শিগগিরই নির্দিষ্ট কিছু রেস্তোরাঁয় এই দুই কোম্পানির তৈরি করা মাংস বিক্রি করা হবে বলে জানানো হয়। গুড মিট বিক্রির জন্য মাংস তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছে তারা, তবে কোন কোন রেস্তোরাঁয় পাওয়া যাবে তা প্রকাশ করা হয়নি। এর আগে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ বিভাগ আপসাইড ফুড এবং গুড মিট কোম্পানিকে কৃত্রিমভাবে মাংস তৈরির অনুমতি দেয়। এরপর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগও এই কৃত্রিম মাংসগুলো বিপজ্জনক কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এবং নিরাপদ হিসেবে ছাড়পত্র দেয়। কৃত্রিমভাবে মাংস তৈরি করা হলে তাতে পরিবেশের উপর খামারের প্রভাব কমানো যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। এরই ধারাবাহিকতায় 2020 সালে সিঙ্গাপুরে সর্বপ্রথম ইট জাস্ট কোম্পানিকে কৃত্রিম মাংস তৈরির অনুমতি দেওয়া হয়। আফরিন মৌ, সময় সংবাদ।
তুরস্কের ইস্তাম্বুলের একটি পেট্রোল পাম্পে সম্ভাব্য খুনের আলামত রেখে গেছে একটি কাক। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এখন চাঞ্চল্য বিরাজ করছে। অনেকেই মনে করছেন খুনের বিষয়ে তথ্যবিতেই কাকটি সজ্ঞানে মানুষের পায়ের পাতা, একটি টুকরো এবং একটি বুড়ো আঙুল ফেলে রেখে গেছে। তুর্কি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুল মেট্রোপলিটন পৌরসভার একটি পেট্রোল পাম্পে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন হারিত্তিন দোকান নামে এক নিরাপত্তা রক্ষী। এ সময় হঠাৎ চমকে দিয়ে তার সামনেই নেমে আসে একটি কাক, ঠোঁটে ধরে রাখা মানুষের আঙ্গুল রেখে আবার উড়ে যায়। এই অবস্থায় হতবিহ্বল দোকান পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি খুলে বলেন। ইস্তাম্বুল পুলিশ ওই আঙুলের ছাপ এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের জন্য ফরেন্সিক বিভাগে পাঠিয়েছে। এছাড়া রহস্য উন্মোচন করতে মাঠে নেমেছে অভিজ্ঞ গোয়েন্দারা। তরতাজা রক্তাক্ত আঙুলটিকে প্রাথমিকভাবে খুনের আলামত হিসেবে বিবেচনায় নিয়ে সম্ভাব্য সব উপায়ে তদন্ত করছেন তারা। তারই অংশ হিসেবে কাকটি কোন জায়গা থেকে এবং কোন পথে উড়ে এসেছিল তা খুঁজে বের করতে বিভিন্ন স্থানের ফুটেজ সংগ্রহ করেছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এছাড়া সম্প্রতি নিখোঁজ হয়েছে এমন ব্যক্তিদের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, কাকের কাছ থেকে পাওয়া সূত্র থেকে শিগগিরই খুনের রহস্য বেরিয়ে আসবে। নতুন এই খুনের মামলাটির কেন্দ্রীয় চরিত্র এখন ওই কাক। কাকের কিছু মানবীয় গুণ এবং উপস্থিতি বুদ্ধি এখন স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয়বস্তু। কাকের স্মরণশক্তি এতটাই উন্নত যে তা অনেকটা 7 বছরের শিশুর সমান। এই গুণ দিয়ে তারা কারো চেহারা মনে রাখে কিংবা ভালো ও মন্দ অভিজ্ঞতার বিষয়গুলো যাচাই করতে পারে। কাকের নিজস্ব উপায়ে কিছু জটিল বিষয়ের সমাধানও বের করতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে তারা পরিকল্পনাও করে। সবচেয়ে বড় বিষয় হলো তারা তাদের অর্জিত জ্ঞানগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বার্লিনে স্পেশাল অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট মেয়েদের ফুটবলে অবশেষে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা। এছাড়াও দীর্ঘ লাভ ইভেন্টেও এসেছে কাঙ্ক্ষিত সেই সোনা। স্পেশাল অলিম্পিকে ফুটবল ও অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্বর্ণজয়ের গল্প শোনাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির বার্লিনে চলমান বিশেষ অলিম্পিকের সপ্তম দিনটিকে একেবারে নিজেদের করে নিল বাংলাদেশ। লাকি সেভেনের দিনে ফুটবল, লং জাম্পে স্বর্ণজয়ের পর হ্যান্ডবল আর ভলিবলেও এসেছে দারুণ এক সাফল্য। এদিন ঝুম বৃষ্টি উপেক্ষা করে সেভেনের সাইড ফুটবলে বাংলার মেয়েরা দেখায় অনবদ্য সাফল্য। ফাইনালে প্রতিপক্ষ ইসরায়েলকে 2-0 ব্যবধানে হারিয়ে দেশকে গর্বিত করে স্বর্ণকন্যারা। টান টান উত্তেজনার এই ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধে ইসরায়েলের গোলমুখে আক্রমণের ধার বাড়াতে থাকে বাংলার মেয়েরা। অসাধারণ এক পাসে অবশেষে গোলের দেখা পায় বাংলাদেশ। উত্তেজনায় ঠাসা ফাইনাল ম্যাচের শেষের 15 মিনিট ছিল পুরোটাই বাংলাদেশের মেয়েদের দখলে। 2019 আবুধাবির স্পেশাল অলিম্পিকে না পারলেও বার্লিনে লেখা হলো বাংলার নারী ফুটবলারদের বিজয়ের সেই মহাকাব্য। আমরা 2-0 গোলে জিতেছি, খুব ভালো খেলেছি ওদের সাথে। এবার সবকিছু উতরায় আমরা কিন্তু গোল্ড মেডেল পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা হচ্ছে সেটা আমরা ইসরায়েলের মতো একটা দেশকে 2-0 হারিয়ে আমরা কিন্তু এই সফলতা এনেছি। বার্লিনে মুষলধারে বৃষ্টির এমন দিনেও অ্যাথলেটিক্সের লং জাম্পে সোনার পদক জিততে ভুল করেননি অ্যাথলিট রবিউল হক। লেভেল বি এর ফাইনাল প্লাস ও ওয়ানে বাঘা বাঘা প্রতিযোগীদের হারিয়ে বাংলাদেশকে সোনা এনে দেন এই দুরন্ত প্রতিযোগী। তবে বাস্কেটবলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কাছে নারী দলের পরাজয় হলেও মেয়েদের হ্যান্ডবলের সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবকে 23-3 বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের নারীরা। কম যায়নি ছেলেদের ভলিবল টিম। সেমিফাইনালে কৌশলী দক্ষিণ কোরিয়াকে 2-1 হারিয়ে ফাইনালে সোনা জেতার স্বপ্নে মশগুল বাংলাদেশ। ফুটবলে নারীদের রাজত্ব চলছেই। বার্লিনের এই অলিম্পিক গেমসের ফাইনালে শক্তিশালী ইসরায়েলকে 2-0 গোলে হারিয়ে নারীরা সেই স্বাক্ষরই রাখলো। বাংলার নারীদের ফুটবলের এই যাত্রা চিরন্তন হোক, আমার প্রত্যাশা সবার। জার্মানির অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎই বন্ধু থেকে শত্রু, রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক ওয়াগনার প্রধানের। নিজের সদস্যদের ওপর হামলার অভিযোগ মস্কোর বিরুদ্ধে, নিরাপত্তা জোরদার। যুক্তরাষ্ট্র ভারত একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার, মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সফরের শেষ দিনে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মোদির বৈঠক। এবং একসঙ্গে রাহুল, মমতা, অরবিন্দ, ভারতের আগামী লোকসভা নির্বাচনে মোদীকে হটাতে বিরোধী দলগুলোর বৈঠক। চাপে পড়তে পারে বিজেপি, বলছেন বিশ্লেষক।
এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।